उजान থেকে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে আকস্মিকভাবে তিস্তা সহ উত্তরের চার জেলায় নদ-নদীর পানি বাড়ছে। রংপুরের গঙ্গাচড়ায় 15টি গ্রাম 2 থেকে 3 ফুট পানির নিচে তলিয়ে গেছে। পানিবন্দী প্রায় 1 লাখ মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানায় সকালে তিস্তার পানি গঙ্গাচড়া পয়েন্টে 16 সেমি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। লালমনিরহাটের হাতিবান্ধার দোয়ানীতে তিস্তা ব্যারেজ এলাকায় বেড়েছে পানির চাপ। খুলে দেওয়া হয়েছে ব্যারেজের 44টি গেটের সবকটি। নদী পারের গ্রামগুলোতে ঢুকে পড়েছে পানি। তলিয়ে গেছে রাস্তাঘাট ও ফসলের ক্ষেত। নীলফামারী ডালিয়া পয়েন্টেও পানি বিপদসীমার 20 সেমি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে গাইবান্ধায় ঘাগট নদীর পানি 8 সেমি বৃদ্ধি পেয়েছে। বালাশিঘাটের খলাইহারা অংশে দেখা দিয়েছে নদী ভাঙন।